নমস্কার বন্ধুরা, অনিতার রান্নাঘরে আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি পেঁপের চাটনি। তো পেঁপের চাটনি করার জন্য দেখতে পাচ্ছেন আমি একটা পেঁপে নিয়েছি। এই পেঁপেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, পেঁপেটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পেঁপেটা কিন্তু খুব পাতলা পাতলা করে কাটতে হবে, যতটা সম্ভব ততটা পাতলা করতে হবে। এখন আমি এই পেঁপেগুলো গরম জলে দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন, পেঁপেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আর বন্ধুরা, এই পেঁপে সেদ্ধ করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে, আর এই পেঁপেগুলো কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না। হালকা একটু কোনো রকমের নরম হলেই এই পেঁপেগুলো নামিয়ে দিতে হবে। আমি এই পেঁপেগুলো থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি, দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এখন এই চিনি আর জলটা একটু জ্বাল দিয়ে নেব। আর বন্ধুরা, আমার মনে হচ্ছে জলটা একটু কম হয়ে গেছে, তার জন্য আমি আরও 1/2 বাটি জল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এই চিনি আর জলটা জ্বাল দিয়ে দিচ্ছি। দেখুন, চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ। এই দুধ দিলে বন্ধুরা কী হবে, এই চিনির মধ্যে যে নোংরা থাকে সেই নোংরাটা কিন্তু এই দুধ দেওয়ার জন্য ওপরে উঠে আসবে। দেখুন, চিনির মধ্যে যা একটু আস্ত নোংরা থাকে সেটা কিন্তু এই দুধের সঙ্গে উঠে এসছে। এখন আমি একটা এরকম ছাঁকনি দিয়ে এই নোংরাগুলো তুলে ফেলে দিচ্ছি। দেখুন, আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো। পেঁপেগুলো দিয়ে মিশিয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু কিশমিশ আর কাজু বাদাম। কিশমিশ আর কাজু বাদামটা এই পেঁপের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা পাতি লেবুর রস। আর বন্ধুরা, এই পেঁপের চাটনিতে কিন্তু এই লেবুর রসটা দিতেই হবে, তার কারণ শুধু মিষ্টি কিন্তু ভালো লাগবে না। একটু লেবুর রস দিলে এই চাটনির টেস্টটা আরও বেশি হবে। আমি এখন এই সব কিছু খুব ভালোভাবে আবার 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটা ঢাকা দিয়ে এই চাটনিটা রান্না করতে হবে। 5 মিনিটের মাঝে আমি ঢাকাটা একবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এই চাটনিটা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে ঢেকে এই চাটনিটা আমি রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই চাটনিটা আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কিশমিশ কাজু এগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই চাটনিটা কিন্তু এরকম জল জল অবস্থায় একটু নামাতে হবে, তার কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমার চাটনিটা হয়ে গেছে, এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার অনুষ্ঠান বাড়ির মতো পেঁপের প্লাস্টিক চাটনি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।